বৃহস্পতিবার তাহলে ডে থ্রি, যদি ট্রেন জার্নি থেকে ধরি তাহলে ডে ফোর, আজকে হচ্ছে ডে থ্রি। কালকে সমুদ্রে চান করতে গেছিলাম, দু ঘন্টা মতো ছিলাম, আর আজকেও যাচ্ছি, আজকেও এরকমই থাকার ইচ্ছা আছে দু ঘন্টা মতোই। তো দেখা যাক কী হয় কী করি, তোমরাও চলো আমাদের সঙ্গে সমুদ্রে। কালকে বেশি অনেকটা সমুদ্র শেয়ার করতে পারিনি, আজকে ইচ্ছা আছে অনেকটা সমুদ্র শেয়ার করা। কালকে বাবা সমুদ্রে নামেনি, আর আজকে বাবা সমুদ্রে নামবে, তো দেখা যাক, চলো অনেক মজা করবো, আনন্দ করবো সবাই মিলে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং গাইস, 11:50। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রে চান করতে। তোমাদের একটা জিনিস দেখাই, মজার জিনিস, আমার হাতে কালকে যারা ভিডিওগুলো দেখছিলে দেখেছো আমার হাতে পুরো মেহেন্দি ছিল, আর একদিন মাত্র দু ঘন্টা চান করে আমার পুরো মেহেন্দিটা উঠে গেছে হাত থেকে, দেখো একদম। সমুদ্রে নামের নিয়ে দাদা নেমেছিল, আমাদের আজকের দুপুরবেলার মেনুতে নেওয়া হয়েছিল ভাত, মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, রুই মাছের কালিয়া, রুই সর্ষে কারি। এখানে সোফা আছে, এটা হচ্ছে কাউন্টার, এটা কাউন্টারটা, এটা রেস্টুরেন্টটা, তোকেই সোজাই রাখো দাদা, একটু পাকাটা জ্বালিয়ে দিন না। ফটো আছে, তোমাদের সাথে আমাদের রুমটা পরে শেয়ার করে দেবো। সন্ধ্যেবেলায় আমরা বেরিয়েছি ঘুরতে, হোটেল পেছনে দেখতে পাচ্ছ, তো আমরা ওই ভারত শিল্পাশ্রমের দিকে গেছিলাম, ওই দাদাও তো আমরা ওই ভারত সেবাশ্রমের দিকে গেছিলাম, সেই ভিডিওটা যদি দেখতে চাও আমার দাদার ব্লগটা দেখতে হবে, দাদা পুরীর ব্লগটা, তো ও সেটা ছেড়েছে অ্যান্ড আমি এটা ছেড়ে দিয়েছি, আমার দাদাও ব্লগ করছে, আমিও করছি। তো আমরা এই হোটেলটায় আছি, হোটেল পার্ক, তো ওই দিকটায় গেছিলাম, ওই দিকটা প্রচণ্ড ভিড় আর ভিডিও করতে পারিনি, তাই জন্য এত ভিড়ের মধ্যে ভিডিও করা পসিবল ছিল না। তো চলো দেখতে থাকো, এখন মনে হয় কিছুক্ষণ এই ভিড়গুলোয় বসবো। তো আমুলের এই যে আইসক্রিম, চলো দেখতে থাকো। আসলে তোমাদের সাথে বেশি বেশি ব্লগ করতে পারছি না, বিকজ মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তাই এগুলো একটু করে এডিট রোজ। এতক্ষণ কিন্তু গাড়ির এই আওয়াজগুলো অল্প ছিল, বালিতে এখন নামছি না, বালিতে নেবে জুতো ছিঁড়ে গেছে দুবার, তো একবার আমার জুতো ছিঁড়ে গেছে বালিতে, দুটো জুতোই বালিতে নেবে ছিঁড়ে গেছে, এই সাথে দুটো জুতোই সেলাই করা হয়ে গেছে আমাদের, তাই বাড়িতে নামছি না, তোমরাও এনজয় করো আমরাও এনজয় করছি।
বসে আছি হচ্ছে বিচ, এই বিচটাতে বসে আছি। আর উপর দিকে আমাদের হোটেল পার্ক, প্রচুর হাওয়া দিচ্ছে। রুটি আর চিলি চিকেন নেওয়া হয়েছিল আমাদের রাত্রিবেলার মেনুতে। আর যেই নো চ্যানেলটা অবভিয়াসলি দেখে নেই, সন্ধ্যের পর থেকে বেশি কিছু তোমাদের সাথে ব্লগ করা হয়নি, যেটুকু করেছিলাম সেইটুকুই শেয়ার করে দিলাম। সো এই মাল তো আমরা ডিনার করলাম, আর তার আগে ওখানে ঝালমুড়ি খেয়েছিলাম বাইরে পিঠটায় বসে। তো আর এখন রুটি চিলি চিকেন খেলাম। তো ফাইনালি এবার নর্মাল অ্যাকোয়াগার্ডে জল দিয়ে তো ঠান্ডা হতে পারে, মনে হবে ফ্রিজে জল খাচ্ছে। ভিডিওটা আজকের ডে থ্রির ভিডিওটা আমি এখানেই এড করে দিলাম। তো যতটা পেরেছি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি, বিকজ মোবাইলে অনেক অনেক ভিডিও হয়ে গেছে আর অত এডিটও হয়নি এখনো পর্যন্ত। তো সবটা মিলিয়ে যখনই টাইম পাচ্ছি এডিট করছি। তো তোমাদের জন্য এত এখানেই শুধু এডিট করছি, চেষ্টা করছি যাতে ভালো ভিডিও দেওয়া যায়। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করো আর লাইকও করে দাও। চলো এবার বাড়ি যাই, এবার এখানে বাড়ি যাই মানে রুমে ঢুকি। আর দেন ফাইনালি অনেকগুলো দিন কেটে গেল। মানে ট্রেন জার্নির করা দিনটা ধরলে 4 দিন, আর না হলে 3 দিন। তো শুক্র শনি থাকবো, তারপর রবিবার ট্রেনে উঠবো। তবে কেটে যায় দিনগুলো বোঝাই যায় না, বুঝে দিলাম।